welcome to another fundamental class. Previously আমরা যেগুলো ডিসকাশন করেছিলাম আই होप যে বেশিবলি খুব ইজি আর ছিল আমাদের জন্য একেবারে বুঝতে কষ্ট হওয়ার কথা না আজকে টপিক হচ্ছে কম্পিউটার কম্পোনেন্টস গুলি মানে কম্পিউটার কি কি কম্পোনেন্টস নিয়ে তৈরি করা হয় বা কম্পোনেন্টস গুলি কিভাবে কাজ করে সেই প্রসেস গুলি কি আমরা দেখব সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটু আমরা প্রত্যেকটা স্ক্রল করতে হবে সো আমরা দেখতে পাচ্ছি যে देयर আর five main components in a computer. So, सापेक्षे मेमोरि मेमोरि दुई रकम है एक प्राइमरि मेमोरि एक सेकेंडरि मेमोरि उटपुटे এই যে প্রসেসগুলি ইনপুট ডিভাইসের মধ্যে দেখেন ডায়াগ্রামের পরে ফার্স্ট আমরা ইনপুট ডিভাইস কি করছে একটু বুঝতে পারছেন ইনপুট ডিভাইস মানে আমরা ইনপুট দেই ইনপুটের মধ্যে একটু স্ক্রল করি ইনপুট ডিভাইসের মধ্যে আপনারা এন্টার করতে পারেন র ডেটা ইনস্ট্রাকশনের ইনফরমেশন ইনটু দা কম্পিউটার আপনার কম্পিউটার যা কিছু দিবেন আর কি সবকিছু হচ্ছে ইনপুট ডিভাইসগুলোর মধ্যে আসবে লং লিস্ট অফ ইনপুট ডিভাইসেস আর লিস্টেড ইন নেক্সট পেজ আমরা সেখানে যাচ্ছি একটু পরে And it performs with the help of input device. Storing होते हैं. The computer has primary memory and secondary memory to store data and instruction. Data वो instruction जा किसी भी अपना दिन instruction को लेके instruction होते हैं. वो जो एक तो आगे अपना coding देखी सिलन program. That are the instruction. और उसे data होते हैं. हमरा जो type करे विभिन्न माने instruction बादे आप कुछ raw information जिकली दे. That is the data. रिइूज करते then processing e hocche it is the processing to convert it amra details are very just ekhane ekta shorto online bola hoyeche details pore apne details are ache to converting the raw data into useful information raw data ke useful information e convert kore so data and information shunte ek rokom laglo dui ta modhe difference ache aki to ke bolte paren je difference ta ki raw data and information er modhe data and information about difference ta kotha information gulke packet akare ji information mane sunnirdishto bolo data to available bhabe onek kichu thakbe to data modhye theke specific kono kichu mane amra jara information data shomoshti information shohoj kothay hocche structured data is information mane mone koran ekhane apnara स्टोरेज
এখানে ধরেন মনে করেন স্টুডেন্ট 1 এর নাম রাখলাম স্টুডেন্ট 1 এর নেম এখানে রাখলাম স্টুডেন্ট 2 এর অ্যাড্রেস ঠিক আছে তারপর এখানে রাখলাম স্টুডেন্ট 1 এর মনে করেন যে আইডি এখানে স্টুডেন্ট 3 এর হচ্ছে সামথিং এলস দেখেন এখানে উল্টাপাল্টা ভাবে আছে কিন্তু দিস ইজ ফর দা ডেটা সবার তথ্য আছে আমার কাছে কিন্তু যখন ব্যাপারটা এরকম হবে যে এখানে স্টুডেন্ট 1 এর নেম এখানে স্টুডেন্ট 1 এর আইডি এখানে স্টুডেন্ট 1 এর অ্যাড্রেস মানে সবটা একটা জোনের মধ্যে আছে আপনি বললে স্টুডেন্ট 1 বললে এই এটা দেখা দিবে হচ্ছে দিস ইজ ইনফরমেশন ওকে মানে স্ট্রাকচার ডেটা ইজ ইনফরমেশন যে ডেটাটার মাধ্যমে ক্যাটাগরাইজ করা থাকে ক্যাটাগরাইজ থাকবে সেটাই হচ্ছে ইনফরমেশন আচ্ছা তার হচ্ছে আউটপুটিং ইট ইজ দ্য প্রসেসিং ইট ইজ দ্য প্রসেস অফ প্রেজেন্টিং দ্য প্রসেস ডেটা থ্রু আউটপুট ডিভাইস বিভিন্ন যে আউটপুট ডিভাইসগুলি আমরা আছে সেই আউটপুট ডিভাইসগুলির মাধ্যমে আমরা যে প্রসেস ডেটাটাকে আমরা ভিউ করি সেটাই হচ্ছে আমাদের আউটপুটিং আউটপুট করা আর কি এন্ড কন্ট্রোলিং কন্ট্রোলিং হচ্ছে দিস অপারেশন ইজ পারফর্ম বাই দ্য কন্ট্রোল ইউনিট দ্যাট ইজ এ পার্ট অফ সিপিইউ সিপিইউ এর একটা পার্ট অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে কন্ট্রোল ইউনিট আছে এইগুলি হচ্ছে আমাদের কন্ট্রোলিং করে দ্য কন্ট্রোল ইউনিট এনশিওরস দ্য অল বেসিক অপারেশন আর এক্সিকিউটেড ইন রাইট ম্যানার অ্যান্ড সিকোয়েন্স রাইট ম্যানার অ্যান্ড সিকোয়েন্সে সব কিছুকে যে কন্ট্রোল করে সেটাই হচ্ছে এই কন্ট্রোলিং ইউনিটের কাজ আপনারা যদি নেক্সটে আসি এই পাঁচটা জিনিসকে আমরা এবার একটু মোর ডিসকাশন করব ফার্স্ট ইনপুট ডিভাইসেসে আসেন নেক্সট পেজে এখানে আপনারা বেশ কিছু ইনপুট ডিভাইসেস দেখতে পাচ্ছেন ফার্স্ট আমাদের মধ্যে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে কিবোর্ড তো তার আগে এখানে আমরা একটু বলছিলাম ইনপুট ডিভাইসেস এনেবলস দা ইউজার টু সেন্ড ডেটা ইনফরমেশন অর কন্ট্রোল সিগন্যালস টু এ কম্পিউটার কি কি করে ইনপুট ডেটাগুলি কি করছে সেন্ড ডাটা সেন্ড করছে বা ডাটাকে এন্ট্রি নিচ্ছে ইনফরমেশন অর কন্ট্রোল সিগন্যাল টু এ কম্পিউটার অ্যান্ড দ্য সেন্টার প্রসেসিং ইউনিট অফ এ কম্পিউটার রিসিভস দ্য ইনপুট অ্যান্ড প্রসেস ইট টু প্রোডিউস দ্য আউটপুট একই কথাই বারবার আসছে আমাদের মানে লজিকটা যেভাবে কাজ করে সেটাই আসছে সো এয়ার আর সাম ইনপুট ডিভাইসেস আপনার প্রত্যেকটা লিঙ্ক আছে কিবোর্ডে যদি ক্লিক করেন কিবোর্ড তো আমরা সবাই চিনি কিন্তু বলেন তো আমরা কোন টেকনোলজি কিবোর্ড ইউজ করি কিবোর্ডে ক্লিক করি বেশ এখানে কিগুলি কিন্তু অন্যরকম সাজানো অন্যরকম অ্যালাইনমেন্ট আমাদের আর দ্বিতীয় লাইনে কি আছে এ এস বি এফ ছিল আপনাদের দেখেন কিবোর্ডে দ্বিতীয় লাইনে এ এস বি এফ এখানে কিন্তু এ চলে গেছে উপরে কিউ চলে আসছে নিচে তারপরে আমার আগেতে ছিল কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই এখানে কিউ ডাব্লিউ মানে অ্যারেঞ্জমেন্ট আলাদা এটা অ্যানাদার টাইপ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কিবোর্ড নিচে স্ক্রল করেন হ্যাঁ মোবাইলে করা যায় করাই তো যায় কিবোর্ডের বিভিন্ন দেশে আলাদা আলাদা কান্ট্রিসে এরকম আলাদা আলাদা লেআউটের কিবোর্ড তারা ইউজ করে দেখেন এটা আরেকটা লেআউটের কিবোর্ড আমাদের এখানে এ বি সি ডি দেখেন এই কিজগুলি আমাদের এই পাশে আছে নরমালি আমরা যেটা ইউজ করি এখানে দেখেন এই কিজগুলি এখানে তারপর দ্বিতীয় লাইনে যে এস ডি এফ ছিল এ ঠিক আছে এস ডি এফ নাই কিউ চলে গেছে নিচের লাইনে এটা আরেকটা প্যাটার্নের এটা বলছে ডি ভি ও আর এ কে দেখেন যে ডি ভি ও আর এ কে কোথায় কোথায় আছে কোন সিরিয়াল আমরা ইউজ করি তো কমনলি আপনারা ইউজ করেন মাউসের কন্ট্রোল প্যানেল থেকে আপনাদের এটার মাউসের যে ফাংশনালিটি আছে এগুলিকে কম বেশি করা যায় যেমন আপনারা স্ক্রল করলে কতটুকু স্ক্রল হবে প্রতি ক্লিকে কতটুকু স্ক্রল যাবে তারপর মাউসের মুভ করি যখন তখন কতটুকু কত স্পিডে মুভ হবে ডাবল ক্লিকের স্পিড কতটুকু হবে এরকম আরো কিছু ফিচার্সগুলি এইগুলি মাউসের কন্ট্রোল প্যানেলে যে মাউস অপশন থেকে এন্টার করা যায় মাউস সম্পর্কে বলার কিছু নাই কমন মাউস টাইপ দেখেন ট্র্যাকবল টাইপের ছিল মাউস
এখন এই বলটা আগে ছিল উপরে, বলটা এখন চলে আসছে নিচে, মানে এখন না আরো আগের সময়গুলিতে বলটা চলে আসছিল নিচে। এটাও এক টাইপের মাউস, এখন আমরা ইউজ করি যেটা অপটিক্যাল মাউস, এবং অপটিক্যালের ওয়্যারলেসটা ইউজ করি আমরা কমনলি, যেটা ইউজ হয়। বাট কিছুদিন আগে ওয়্যারলেসটা প্রাইস বেশি ছিল, এখন একেবারে অ্যাভেলেবেল। সো দিস ইজ অপটিক্যাল মাউস, দিস ইজ কর্ডলেস বা ওয়্যারলেস মাউস, যেখানে আমাদের একটা ডঙ্গল থাকে, এটার মাধ্যমে কানেক্ট হয় আর কি। তো দেখেন প্রত্যেকটার একটু ডিটেলস আছে, একটু ইনস্টল করে যাবো। তো থার্ড ওয়ানে দেখেন স্ক্যানার আছে, আপনার স্ক্যানার চিনেন, বাট ডিফারেন্ট টাইপ অফ স্ক্যানার আছে। এটা কমনলি ইউজ ফ্ল্যাট বেড স্ক্যানার বলে এটাকে। ফ্ল্যাট বেড মানে এখানে আপনি পেপারটা দিবেন, এই পেপারটাকে সে স্ক্যান করবে, অ্যাজ লাইক ফটোকপি মেশিনের মতো, বা প্রিন্টারের মধ্যেও স্ক্যানার থাকে যেটা ফটোকপি মেশিনের মতো। হ্যান্ডেল স্ক্যানার, এগুলি আপনি কোথায় দেখেন বলুন তো? বিভিন্ন সুপার শপে, সুপার শপগুলিতে দেখেন, রাইট? এগুলি বারকোড স্ক্যান করার জন্য ইউজ করা হয়, এবং বেশ দূরের রেঞ্জ থেকে, মনে করেন এত দূরে থাকলেও স্ক্যান করলে চলে আসে, ইনফ্রারেড আসে, ইনফ্রারেডের মাধ্যমে এটাকে করে। তারপরে এটা শীটের স্ক্যানার, এই শীটটা ঢুকে যাবে এবং এটি স্ক্যান হয়ে যাবে, মানে শীটটা ঢুকে যাচ্ছে, শীটটা ওই যে আপনার মেশিনের মধ্যে চলে আসবে। এই টাইপের আছে, ড্রাম স্ক্যানার আছে যেটাতে রোল করতে হয়, এটা এই টাইপের ড্রামও আছে, আর আরেক রকম ড্রামার আছে, এটাই থাকে, আরেক রকম ড্রাম আছে যে আপনি পেপারটা করতে আমি এই স্ক্যানারটাকে টেনে নিব, ওইটার ভিতরে একটা রোল থাকে, ওই রোলটা স্ক্যান করে ফেলে সাথে সাথে, মানে এই পেপারটা আছে আমি ফুটেকে টান দিয়ে দিলাম, স্ক্যান হয়ে যায় আর কি। এখানেও ড্রাম, এখানে ড্রামের মাধ্যমে স্ক্যান করছে, পেপারটাকে রোল করে নেয়। ফটো স্ক্যানার, এগুলি নর্মাল ফ্ল্যাট বেড স্ক্যানারের মতোই, জাস্ট ফটো স্ক্যান যখন করে তখন কালারটাকে আরও ভালো হয়। ফ্ল্যাট বেডটা কী করে, ওইটা মেনলি কালারটা ফোকাস করাটার কাজ না, কন্টেন্টটাকে ফোকাস করে। কিন্তু ফটো স্ক্যানারটা কি, ফটো স্ক্যানারটা স্পেশালি ডিজাইন ফর ফটোগ্রাফস, মানে ফটোতে কি হয় আমাদের হাই কোয়ালিটি রেজুলেশন লাগে, যাতে রেজুলেশনটা নেক্সটে ভালো হয়। আপনি যখন ওইটা থেকে আরেকটা কপি নেবেন, সেই কপিটা যেন ওই কালারগুলি এক্স্যাক্ট আসে, কালার ভ্যালুগুলি এক্স্যাক্ট আসে, তো সেই রকম টেকনোলজি এটার মধ্যে দেওয়া থাকে। দিজ আর দ্য স্ক্যানার্স, এগুলি সবই কিন্তু ইনপুট ডিভাইস, আমরা কমনলি চিনি। এবার আরও কিছু ইনপুট ডিভাইস যেগুলি আমরা সাধারণত ইউজ করি না, বাট তারপরেও দেখেন যে এইগুলি ইনপুট ডিভাইসের এক্সাম্পলস। আপনারা দেখেন জয়স্টিক আছে, এটা তো গেম টেম খেলার জন্য ইউজ করা হয়, আরও পারপাস আছে, আর কী কী পারপাস আছে দেখেন, ইন আর কি কাজে ইউজ করা হয় দেখেন এখানে আছে না। আচ্ছা এনিওয়ে, পাঁচ নম্বরে দেখেন এই প্রত্যেকটাই ক্লিক করলে এই পেজে চলে আসবে, আলটিমেট এই পেজে চলে আসবে, মানে প্রত্যেকটার সাথে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে আলটিমেট ওখানে আসতো। লাইট পেন, যেটি স্ক্রিনের মধ্যে আমরা টাচ স্ক্রিনের মতো কাজ করি, এখন তো আঙুল দিয়ে কাজ করি, কিন্তু এখানে একটা পেন সিস্টেম থাকে, পেনের মাধ্যমে একটা ইলেকট্রিক প্রবাহ যায়। আপনারা দেখেন যে টাচ স্ক্রিনের টাচ এমনি কাজ করে, আপনি যখন একটা গ্লোভস পরে কাজ করবেন তখন টাচ কিন্তু ভালো মতো কাজ করে না, আর গ্লোভসটা যদি একটু মোটা হয় তাহলে কিন্তু টাচ স্ক্রিন কাজ করে না। তো টাচ স্ক্রিনের টেকনোলজিটা কেমন, ওটাও কিন্তু একরকম ইনপুট ডিভাইস, টাচ স্ক্রিন আপনি টাচ করে ইনপুট দিচ্ছেন, আপনি একটা কমান্ড দিচ্ছেন না বা কিছুই করতেছেন টাচ করে। তো ওইখানে আমাদের বডির হচ্ছে, আমাদের বডিতে তো হচ্ছে ইয়ে আছে আর কি, কারেন্ট আছে না, ওইটার সাথে হচ্ছে ওইটাকে ই করে আর কি, মানে আইডেন্টিফাই করে। এবং এই কারণে আমাদের হচ্ছে যদি স্ক্রিনের সাথে সরাসরি টাচ না করা হয় তাহলে একটা অপশনও আছে যদিও মোবাইলের মধ্যে, টাচ সেন্সিবিলিটিটা ইনক্রিজ ডিক্রিজ করার, সেটা করে রাখলে দেখা যাচ্ছে যে গ্লোভস পরেও কাজ করা যায়। কিন্তু আমরা সাধারণত সেই অপশন এনেবল রাখি না, কারণ এনেবল রাখলে কী হবে, ওই সেন্সিবিলিটিটা বেড়ে যায়, তখন যখন উইদাউট গ্লোভস ইউজ করবো তখন আবার ফোন করে না নিলে অসুবিধা হয়, ইউজ করতে অসুবিধা হয়। এনিওয়ে আপনারা দেখে বুঝতে পারছেন, খুব বেশি ব্যাখ্যা করার দরকার নেই, এরকম বিষয়গুলি হচ্ছে লাইট পেন বলা হয় এটাকে। স্ক্রল আপ করি, লাইট পেনের পরে আছে ডিজিটাইজার। ডিজিটাইজার মানে হচ্ছে যে এই যে ডিভাইসটা, আপনি এটার মধ্যে যা ড্র করবেন আপনি একটা মনিটরের মধ্যে তাই দেখা যাবে, এই টাইপের ডিভাইসগুলিকে বলা হচ্ছে ডিজিটাইজার। তারপরে নেক্সট আছে হচ্ছে মাইক্রোফোন, আমরা কমনলি জানি মাইক্রোফোন, স্ক্রল আপ করে যাই, ডাইনামিক মাইক্রোফোন আছে, কন্ডেন্সার আর কি, রিবন, মানে ডিফারেন্ট টাইপস অফ মাইক্রোফোনস যেগুলি হাই কোয়ালিটি ভয়েস রেকর্ডিংয়ের জন্য, ভয়েস রেকর্ডিংও তো অলসো ইনপুট, তাই না, ইনপুট আর কি। তারপরে হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার হচ্ছে রিকগনিশন, এটা হচ্ছে আপনার এটা থাকে, এটা তো হচ্ছে বেসিক্যালি ওই ম্যাগনেটিক ইঙ্কের মাধ্যমে এই করে। তো এটার মধ্যে যে বিভিন্ন চেক টেক এইগুলিকে আপনার আইডেন্টিফাই করে যে রাইট অর রং আর কি, মানে ভ্যালিড অর ইনভ্যালিড টাইপের সেই বিষয়গুলি আসে। সো এমআইসিআর কম্পিউটার ইনপুট ইজ ডিজাইন টু রিড দ্য টেক্সট প্রিন্টেড ইন দ্য ম্যাগনেটিক ইঙ্ক, ম্যাগনেটিক ইঙ্কের যে
প্রিন্টেড টেক্সটটা থাকে ওইটাকেই সিরিকগনাইজ করে। আপনি চেকের মধ্যে দেখবেন যে একটা নাম্বার লেখা থাকে উপরে, ওই ডিজিটাল ইয়ার কি বলে ওটাকে, কি টাইপের চেক বলে, ওই চেকগুলিতে যে নাম্বারটা থাকে ওইটাই মেশিনের মাধ্যমে রিকগনাইজ করে ওরা ডিসাইড করে। যে কারণে একটা চেক কিন্তু ছাপানো হয়ে যায়, নকলটা এমন ভাবে ছাপায় ফেলে যে কিছুই বুঝতে পারি না আমরা। টেকনোলজি এখন এত হাই এন্ডে চলে আসছে, তো একটা চেক নকল করে দেওয়া আর সিগনেচার তো অনেক সময় মানে ব্যাংকাররাই হেল্প করে যে আমাকে সিগনেচার এইরকম ফ্রড কেসে আর কি। তো সেক্ষেত্রে এই চেকটা অথেন্টিক কিনা সেই বিষয়গুলি দেখার জন্য এই টাইপের ডিভাইসগুলিকে ইউজ করা হয়। তারপর আছে ওসিআর। ওসিআর হচ্ছে আপনার ক্যারেক্টারকে টেক্সটে কনভার্ট করবে। এটা সাধারণত একটা সফটওয়্যার যেটা সফটওয়্যার বেসডও আছে, যেটা আপনি কি করেন যে স্ক্যানারের সাথে ইউজ করতে পারেন। স্ক্যানের মাধ্যমে ধরেন এই পেজে একটা টাইপ করা, এখন এটা তো আপনি যদি স্ক্যান করেন তাহলে তো একটা ইমেজ হয়ে গেল, ইমেজ হয়ে গেল না, এখন তো আমি এটাকে এডিট করতে চাই। এখন তার মানে আমাকে এডিট করা মানে এটাকে টেক্সটে কনভার্ট করতে হবে। টেক্সটে কনভার্ট করে হচ্ছে এই ওসিআর। ওসিআর একটা সফটওয়্যার, আপনি যদি নেটে সার্চ করেন ওসিআর সফটওয়্যার পাবেন, ডাউনলোড করে আপনার ওটাকে যদি ইনস্টল করেন, আপনি যখন স্ক্যানার দিয়ে নর্মাল স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, এই স্ক্যানার তো নর্মাল স্ক্যানার করলে এটা ইমেজ হয়ে যেত একটা, সেই ইমেজটাই আপনাকে ক্যারেক্টারে কনভার্ট করে দিবে ওই ওসিআর। তো বাংলা বাংলা হচ্ছে টেক্সটকে একদম 100% শুদ্ধভাবে ওসিআর করতে পারে না, কিন্তু ইংলিশ বা কিছু কমন ল্যাঙ্গুয়েজেসগুলিকে একদম 100% পারফেক্ট ভাবে আপনাকে ইমেজ টু টেক্সটে কনভার্ট করে দেয় একবারে সরাসরি স্ক্যান করার সময়। অথবা এরকম ডিভাইস দিয়েও দেখেন যে এটা এখান থেকে নিচ্ছে এইখানে যে লাইনগুলি আছে ওইগুলি টেক্সট আকারে আমার স্ক্রিনে চলে আসতেছে, ডিভাইসের স্ক্রিনে চলে আসছে। এই টাইপের ডিভাইসগুলিকে ওসিআর বলা হয়। ওসিআর এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। তারপর আপনাদের আছে ডিজিটাল ক্যামেরা, ক্যামেরার মাধ্যমে যে আমরা ছবি নিয়ে ইনপুট দিই, দ্যাট ইজ অ্যানাদার টাইপ ইনপুট ডিভাইস। তারপরে আসে দ্রুত আসে না, এগুলি জাস্ট একটু খালি মানে ইমেজগুলি দেখলেই হচ্ছে। এইটা কি টাইপের ডিভাইস বলেন তো? এটা নাম হচ্ছে প্যাডেল। প্যাডেলকে কি হচ্ছে যে দ্য সিম্পল ইনপুট ডিভাইস দ্যাট ইজ ওয়াইডলি ইউজড ইন গেমস অ্যান্ড ইট ইজ এ হুইল দ্যাট ইজ হেল্ড বাই হ্যান্ড অ্যান্ড হুক লাইক এ ভলিউম নব। এই যে হুক একটা আছে যে একটা ভলিউম নব অ্যান্ড অন এ স্টেরিও দ্যাট ইজ ইউজ টু ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ দ্য ভলিউম অ্যান্ড প্যাডেল মুভস দ্য কন্ট্রোল কার্সর অর এনি আদার অবজেক্ট ইন দ্য গেম ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন, মানে সামনে পিছনে নেওয়ার জন্য এবং ওই জন্য এইটাই মানে গেমিং এর ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। গেমের ভিতরেও আমরা যে ইনপুট দিচ্ছি এটার মাধ্যমে। তারপরে স্টিয়ারিং হুইল আছে, স্টিয়ারিং হুইলের মাধ্যমেও আমরা ইনপুট নেই। গেস্টার রিকগনিশন ডিভাইস, গেস্টার মানে আপনি হাত নাড়াচ্ছেন, এগুলো একটু টেকনোলজির ব্যাপার, একটু আপ করে মানে ওই গেস্টার মানে যে আপনি যেরকম মুভমেন্ট করছেন আপনার মুভমেন্ট, গেস্টার মানে হচ্ছে বডি মুভমেন্ট যেটা করি এটা ওয়ান কাইন্ড অফ গেস্টার। তো ওই মুভমেন্ট অনুযায়ী সে কাজ করবে, তার মানে আপনার মুভমেন্টটাকে রিকগনাইজ করছে, সেটার উপরে কাজ করতে পারছে। দেন লাইট গান, এগুলো যে গেমিং এর ক্ষেত্রে ইউজ হয় আপনারা তো খুব বেশি দেখছেনই। টাচ প্যাড অ্যানাদার টাইপ ইনপুট ডিভাইস। তারপরে আছে রিমোট, রিমোটের পরে আছে টাচ স্ক্রিন, তারপর আছে ভিআর, ভিআর মেশিন ভার্চুয়াল রিয়ালিটি মেশিন, তারপর ওয়েব ক্যাম ক্যামেরা, ওয়ান কাইন্ড অফ ক্যামেরা, বায়োমেট্রিক ডিভাইস। বায়োমেট্রিক যেমন ফিঙ্গার সেন্স করি অথবা আমরা আই স্ক্যান, আই স্ক্যান করি না, ফেস স্ক্যান করছে না, আই স্ক্যান করছে যাই করি, এইগুলি আছে। যেমন হ্যান্ড স্ক্যানার আছে, ফেস স্ক্যানার, তারপর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অল টাইপ অফ বায়োমেট্রিক, রেটিনা স্ক্যানার আছে, ভয়েস স্ক্যানার, বিভিন্ন কিছুর মাধ্যমে হচ্ছে। সো ক্লোজ করে দেয় অ্যাড আসে অনেক আপ করি। তাহলে আপনারা বেশ কিছু ইনপুট ডিভাইসের সাথে পরিচিত হলেন, যে অনেক অনেক রকম ইনপুট ডিভাইস এই সব রকম ভাবে যে কোনো ওয়েতে আমরা ডেটাকে আমাদের মেশিনে লিংক করাতে পারছি, এরকম ডিভাইসেস আর ইনপুট ডিভাইসেস। সেকেন্ড উই কাম ফর দ্য আউটপুট ডিভাইসেস। আপনার নামেই বুঝছেন যে আউটপুটে যে ডিভাইসগুলি ইউজ করা হয় দ্যাট আর দ্য আউটপুট ডিভাইসেস। দ্য কমন পপুলার ডিভাইসেস আর দ্য মনিটর টাইপস, একদম মোস্ট পপুলার। এর মধ্যে মনিটর কয়েকটা রকম আছে, সিআরটি মনিটর, এলসিডি, এলইডি, প্লাজমা, আলাদা আলাদা রকম মনিটর আছে। প্রত্যেক মনিটরের টেকনোলজিও কিন্তু আলাদা, মানে প্রত্যেকটা মনিটর যে ওয়েতে কাজ করে সেই টেকনোলজি আলাদা। আমি এই আউটপুট ডিভাইসে একটু উপরে আসলে দেখা যাচ্ছে লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কে আসলে আপনি ওই ওই সেম জাভা ডিপার্টমেন্টে আউটপুট ডিভাইসেসগুলিকে ক্লিক করে আমি একটু হালকা একটু দেখি এক মিনিট।
different type of output devices গুলি আমরা এখানে দেখাবো এই পাশে দেখো আচ্ছা আচ্ছা তাও ব্যাক দিয়ে দেন দেখেন যে নিচে আসলে নিচে আসলে স্ক্রল করে যে ফার্স্ট ওয়ান মনিটরের মধ্যে সিআরটি মনিটর গুলো হচ্ছে এরকম একটু উপরে আসলে এটা টেকনোলজিটা হচ্ছে সিআরটি মানে হচ্ছে ক্যাথোড রে টিউব ক্যাথোড রে টিউবে একটা লম্বা ভ্যাকুয়াম টিউব থাকে মনিটরের পেছন দিকে এই জন্য মনিটরটা এরকম চওড়া এই প্রোটোটাইপের হয়ে যায় আর কি হ্যাঁ ওই পিছনে যে রে ওই রেটাকে তিনটা স্তরে ভাগ হয় আরজিবি এখানে আছে আরজিবি লেখাটা তিনটা স্তরে ভাগ হয় আপনাকে মনিটরে যে এত বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন সব কালারে তিনটা কালার থেকে আসে মানে তিনটা আলাদা আলাদা প্লেট থাকে ওই ক্যাথোড থেকে রে যেটা যায় ওই রেটা ওই হচ্ছে মনিটরের যে তিনটা লেয়ার ভেদ করে আমাদের সামনের স্ক্রিনে যখন আসে তখন ওই কালারটা হয়ে যায় কম্বিনেশনের কালারটা হয়ে যায় এলসিডি মনিটর আমরা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে টাইপ মনিটর এবং এটা আপনার পিক্সেলের মাপিং করা হয় পিক্সেলস গুলি হচ্ছে কালার ডট বিভিন্ন টাইপের কালার ডট নিয়ে পিক্সেলস গুলি তৈরি হয় তারপরে এলইডি মনিটর আছে লাইট এমিটিং ডায়োড এলইডির মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড এই টেকনোলজি মনিটর এইগুলি যে এলসিডির চেয়েও আর একটু টেকনোলজি হায়ার টেকনোলজি মনিটর তারপর আছে প্লাজমা মনিটর যেগুলিতে আরো আরো হায়ার টেকনোলজি এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার ইমেজ আমরা দেখতে পাই প্লাজমার মাধ্যমে তারপর প্রিন্টার আছে বিভিন্ন রকম আউটপুট ডিভাইসের মধ্যে আপনি প্রিন্টার বলতে পারেন প্রিন্টারের মধ্যে আবার অনেক রকম প্রিন্টার আছে তারপরে ফার্স্টে যদি ইমপ্যাক্ট প্রিন্টারগুলিতে আসেন ইমপ্যাক্ট প্রিন্টার হচ্ছে যে আপনার হ্যামার ইউজেস মানে হিট করে করে প্রিন্ট করে আপনাকে টাইপরাইটার দেখছেন না টাইপরাইটারে যে হিট করে ওইটা টাইপ হয় এই টেকনোলজি ইউজ করে যে প্রিন্টার সেইগুলিকে বলা হচ্ছে ইমপ্যাক্ট প্রিন্টার ঠিক আছে ইমপ্যাক্ট প্রিন্টারের মধ্যে দুই রকম আছে একটা হচ্ছে ক্যারেক্টার প্রিন্টার একটা হচ্ছে লাইন প্রিন্টার ক্যারেক্টার দেখেন যে ক্যারেক্টার প্রিন্টারের মধ্যে ওর ভাগ আছে ফার্স্ট ওয়ান হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার আগের দিনে ইউজ হতো বেশি এবং এটার খরচ কম খুব দ্রুত প্রিন্ট করতে পারে লেজার টেক প্রিন্টারের মধ্যে খুব দ্রুত প্রিন্ট করতে পারে আর কি বিভিন্ন অফিসে আগে এই টাইপের প্রিন্টার ইউজ করা হতো এবং এইগুলিরই অনেক দাম ছিল এখন এইগুলি ফ্রি দিলেও কেউ নিতে চায় না ঠিক আছে এবং ওই লেখা হয়ে স্পেসিফিক একটা দুইটা ফন্টেই আসবে আপনি এখনকার প্রিন্টারে যেই ফন্ট মনে করছেন সেই ফন্টেই প্রিন্ট দিতে পারতেছেন এইটা পসিবল হয় না এইগুলিতে স্পেসিফিক কয়েকটা ফন্টেই শুধুমাত্র প্রিন্ট করা যায় এর বাইরে কোনোটা প্রিন্ট করা যাবে না তারপরে ডেইজি হুইল প্রিন্টার আছে বাট এনাদার আরো আরো কিছু টাইপের প্রিন্টার আছে যেগুলি সম্পর্কে আমরা একটু জাস্ট ছবিগুলি দেখলেই হবে কিছু করার নাই ড্রাম প্রিন্টার মানে হচ্ছে ওই একটা ড্রামের মধ্যে লেখাটা ছাপা হয় ওইটাই আবার রোল হয়ে কাগজের মধ্যে চলে আসে মানে কম্পিউটার থেকে ইনস্ট্রাকশন দিয়ে এ ছাপা হবে কম্পিউটার থেকে ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশনটা ওই ড্রামের মধ্যে ছাপা হয় এবং ড্রাম থেকে আবার কাগজে ছাপা হয়ে যায় অনেকটা লেজার প্রিন্টারের মতো লেজার প্রিন্টারের ওই টেকনোলজি ইউজ করা হয় অফসেট প্রিন্টিং হ্যাঁ প্রেসে যেটা বলছে আপনি লেজার প্রিন্টারে কি দেখছেন লেজার প্রিন্টারের ভিতরে তুলে দেখছেন কার্টিসটা বের করলে লেজার প্রিন্টারেও কি করে আমি যে টেক্সটটা ছাপাতে চাচ্ছি লেজার প্রিন্টার তো এখন সবচেয়ে কমন ইউজ প্রিন্টার এইটা আগে ড্রামের মধ্যে ইমেজ করে ওই ড্রামের ড্রামটা আবার হিট হয় ওই কাগজ এই কাগজটার মধ্যে ওই ওই কালিটা পড়ে পড়ার পরে এইটাকে আবার আয়রন করে দেয় এবং টোটাল কাজটি খুব দ্রুত হয়ে যায় এই জন্য আমরা দেখি না খুব সাথে মধ্যে খুব দ্রুত প্রিন্ট হয়ে যাচ্ছে মানে দ্রুত ড্রামের মধ্যে কন্টিনিউয়াস লেখাটা ছাপা হচ্ছে ড্রাম থেকে কাগজে আসতেছে এবং কাগজটা আয়রন হয়ে আসতেছে হিটেড হয়ে আসছে হিটেড রোলার হয়ে আসছে দ্যাটস ওয়াই এটা অনেক ইজি হয়ে যাচ্ছে যে প্রিন্টারে আপনাদের দেখা যায় প্রত্যেক আলাদা আলাদা টেকনোলজি আছে আপনার তো মানে এইগুলি বলতে গেলে তো যে অনেকে দেখতে পাচ্ছি সো সংক্ষিপ্ত করি নেক্সট ইয়ার কম্পিউটার ক্লোজ দিস ব্যাক যেরকম আমাদের ব্রেনটাই হচ্ছে মানে ব্রেন সমস্যা মানে তো সব সমস্যা সিপিইউ সবকিছুকে প্রসেস করে স্টোর কিন্তু করে না প্রসেস করে জাস্ট বাট আমাদের ব্রেন কি করে প্রসেসও করে স্টোরও করে সবই করে তো দেখেন যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কনসিস্ট অফ দা ফলোইং ফিচার্স কি কি ফিচার আছে সিপিইউ ইজ কনসিডার্ড অ্যাজ দা ব্রেন অফ এ কম্পিউটার
সেকেন্ডলি হচ্ছে সিপিইউ পারফর্মস অল টাইপস অফ ডেটা প্রসেসিং অপারেশন, তারপর হচ্ছে ইট স্টোরস ডেটা ইন্টারমিডিয়েট রেজাল্টস এন্ড ইনস্ট্রাকশনস প্রোগ্রাম। মানে এই যে এখানে যে ডেটাটা স্টোর করার কথা বলছে, দিস ইজ নট দ্য পার্মানেন্ট স্টোরেজ। দ্যাট মিন্স আমরা যখন কোনো একটা প্রসেস চলে, প্রসেসটা রানিং এর সময় আমাদের ক্যাশ মেমোরিতে কিন্তু প্রসেসটাকে রানিং রাখতে হয়, মানে কিছু স্টোর করতেই হয়, সাময়িক স্টোরেজ। প্রসেসটা শেষ, প্রসেস মানে কি, যখন কোনো একটা প্রোগ্রাম রানিং অবস্থায় আছে, দ্যাট ইজ কল্ড এ প্রসেস। মনে করেন এই যে এখন আমাদের ব্রাউজারটা ওপেন আছে, সো ব্রাউজারটা হচ্ছে আপনারা যে টাস্ক ম্যানেজারে যদি রাইট ক্লিক করেন, টাস্ক ম্যানেজার ওপেন করেন, টাস্ক ম্যানেজারে দেখবেন যে কী কী প্রসেস রানিং আছে, কোন প্রসেস কতটুকু রিসোর্স ইউজ করছে, কতটুকু মেমোরি ইউজ করছে, সব কিছু লিস্ট চলে আসে। তার মানে প্রসেস যখন কোনো একটা প্রোগ্রাম রানিং অবস্থায় থাকে, দ্যাট ইজ কল্ড এ প্রসেস। এবং যখন রানিং অবস্থায় থাকে এবং এক্সিকিউশন লেভেলে থাকে, তখন কিছু মেমোরির ইনস্ট্যান্ট দরকার হয়। যে মেমোরিটা দরকার হয় যে খুব ফাস্টার একটা মেমোরি, মানে সিপিইউ যেমন ফাস্ট কাজ করবে, ওর সাপোর্টিংটাও তো লাগবে। তার মানে যেই মেমোরিটা আমি দেখেন একটা ডেটাকে ইনস্টল করে হার্ড ডিস্কে রাখছে, আবার হার্ড ডিস্ক থেকে কল করে দিচ্ছে, এই টাইম ওয়েস্টার জন্য কিন্তু প্রসেসিং টাইমটা হয়ে যায় স্লোয়ার হয়ে যায়। ক্যাশ মেমোরি হচ্ছে খুবই ফাস্টার, খুবই দ্রুত আপনাকে ওই প্রসেসরকে হেল্প করছে, খুবই দ্রুত ডেটা দিচ্ছে এবং ডেটাটাকে ওখান থেকে নিচ্ছে, নিয়ে আবার পাস করে দিচ্ছে র্যাম। র্যাম থেকে দেন আমরা যদি কোনো কিছু স্টোর করতে চাই, দেন স্টোরেজে সেভ দিলে তখন সেভ হচ্ছে। ক্যাশ মেমোরিটা খুবই ফাস্টার, আমরা ক্যাশ মেমোরি সম্পর্কে আলোচনায় আসবে, স্টোরেজ ইউনিটের মধ্যে আছে। অ্যান্ড লাস্টে বলছিলাম ইট কন্ট্রোলস দ্য অপারেশন অফ অল পার্টস অফ এ কম্পিউটার, কম্পিউটারের সকল পার্টসের অপারেশনগুলিকে কন্ট্রোল করে সিপিইউ। তো সিপিইউ আপনারা মনে রাখবেন যে সিপিইউ ইজ লাইক দিস, দিস ইজ দ্য প্রসেসর। প্রসেসর তো দেখেছেন কম বেশি সবাই, তো প্রসেসরটাকে সিপিইউ বলা হয়। আর সিপিইউ ইটসেলফ হ্যাজ ফলোয়িং থ্রি কম্পোনেন্ট, সিপিইউ এর নিজের মধ্যেই আবার তিনটা কম্পোনেন্ট আছে। আমরা তো আজকে কম্পিউটার কম্পোনেন্ট শিখছিলাম যে ডিফারেন্ট পার্টস, তো সিপিইউ যেটা দেখছেন এটার মধ্যেই, এটা ওয়ান কাইন্ড অফ আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট টেকনোলজিতে, বাট অনেক হায়ার টেকনোলজি। এটার মধ্যে তিনটা পার্ট আছে, এক হচ্ছে মেমোরি অর স্টোরেজ ইউনিট, দ্বিতীয় হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর তৃতীয় হচ্ছে ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই তিনটা পার্ট থাকে এটার মধ্যে। আপনারা এই ইমেজটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ইনপুট ইউনিট থেকে সিপিইউ তে যে যাচ্ছে, সিপিইউ এর মধ্যে কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, এবং এটার সাথে পাশাপাশি মেমোরি ইউনিট আছে অ্যান্ড আউটপুটে যাচ্ছে আর কি। তো ফার্স্টে আমরা মেমোরি আর স্টোরেজ ইউনিট যদি একটু বলি, দিস ইউনিট ক্যান স্টোর ইনস্ট্রাকশন ডেটা অ্যান্ড ইন্টারমিডিয়েট রেজাল্টস, অ্যান্ড দ্য ইউনিট সাপ্লাইজ ইনফরমেশন টু আদার ইউনিটস অফ দ্য কম্পিউটার ওয়েন নিডেড, মানে যখন দরকার তখন সাপ্লাই দিচ্ছে আমাদেরকে। অ্যান্ড ইট অলসো নোন অ্যাজ দ্য ইন্টারনাল স্টোরেজ ইউনিট অর দ্য মেইন মেমোরি অর দ্য প্রাইমারি স্টোরেজ অর দ্য র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অ্যান্ড তারপর হচ্ছে যে ইট সাইজ এফেক্টস স্পিড পাওয়ার অ্যান্ড ক্যাপাবিলিটি, এইগুলিকে এফেক্ট করে, মানে হয় যে দেখেন ইট সাইজ এফেক্টস স্পিড পাওয়ার অ্যান্ড ক্যাপাবিলিটি, এইগুলি কিন্তু হচ্ছে এই মেমোরি ইউনিটের উপরে এফেক্ট করে। কিন্তু মানে আমাদের র্যাম যদি বেশি থাকে, ক্যাশ মেমোরি যদি ভালো থাকে, মানে ভালো বলতে বেশি পরিমাণে থাকে, তাহলে কিন্তু শুধু প্রসেসরের গিগাহার্জ বেশি, প্রসেসরের জেনারেশন ভালো। তো এইগুলি শুধু প্রসেসরের স্পিড বা গিগাহার্জের জন্যই না, আপনি যত হচ্ছে মানে প্রসেসরের জেনারেশন বাড়ার, মানে কি প্রসেসরের যে ভিতরে ইয়ে আছে ওটা ন্যানোমিটারের হয়ে যায় আর কি, ন্যানোমিটার পরিমাণ না জায়গা না, ওর ভিতরে যে টেকনোলজি ওখানে ফ্লিপ ফ্লপগুলি থাকে ওইগুলি ক্ষুদ্র হয়ে যায়। ক্ষুদ্র মানে ন্যানোমিটার মানে কি, মিটারেরও অনেক 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 ছোটো ছোটো ভাগ আর কি। তো ওইগুলি যত ছোট হয় প্রসেসরের ভিতরে, তত বেশি গিগাহার্টজ মানে রোটেট করানো যায়, পারফরমেন্স দেওয়া যায় বেশি। আর ক্যাশ মেমোরি হচ্ছে এরকম যেটা ওই প্রসেসরের সাথেই বিল্ট ইন আকারে থাকে, মানে প্রসেসরের সাথে দেখেন একটু নামান এই ছবিতে, হয়তো উপরে আর কি উপরে দেখেন যে এটার মধ্যেও এখন এই যে একটা ছোট ছোট চিপস দেওয়া থাকে, আর একটু বড় করে প্রসেসর দেখলে দেখবেন ওই চিপসের মধ্যে কিছু ক্যাশ মেমোরি, ওইগুলি বেশ এক্সপেন্সিভ, ওই কারণে যে খুব বেশি দেওয়া হয় না, হয়তো 2 MB 8 MB এরকম আর কি থাকে 8 MB ক্যাশ মেমোরি। ঠিক আছে, আবার ক্যাশ মেমোরিও তিনটে লেভেল আছে, L1 L2 L3,
লেভেল মানে যে প্রাইস বেশি হওয়ার কারণে এটা খুব বেশি দেওয়া যায় না, এবং এই মেমোরিটা খুবই দ্রুত কাজ করে। এবং একটা প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য আপনারা দেখেন যে একটা অনেক বড় একটা প্রোগ্রামিং কোড লিখলেন, ওইটা যখন সেভ করবেন কতটুকু সাইজ হবে, 2 কিলোবাইট 3 কিলোবাইট সাইজ, তাই না? তার মানে আপনার অ্যাকচুয়ালি প্রোগ্রামের যে অংশটুকু রান হয় সেই অংশটুকু সাইজ কিন্তু খুব বড় না। তাহলে আমার ATMP সাইজ যদি ক্যাশ মেমোরি হয়, ATMP-র মধ্যে কিন্তু অনেক প্রোগ্রাম এক্সিকিউট করা যাচ্ছে। মানে ক্যাশ মেমোরিটা কখন ইউজ হচ্ছে, যখন মাত্র শুধুমাত্র প্রসেসটা রান করতেছে সেই রানিং টাইমে ক্যাশ মেমোরিটা ইউজ হচ্ছে, পর মুহূর্তেই ক্যাশ মেমোরিটা আবার ফ্রি হয়ে যাচ্ছে ফর অ্যানাদার প্রসেস, মানে নেক্সট প্রসেসকে আবার জায়গা করে দিচ্ছে যে ওইটা আসবে আর কি, শিডিউলিং এ নেক্সট নেক্সট পর পর একটার পর একটা আসবে। তো আমরা বলছিলাম দেয়ার আর টু টাইপস অফ মেমোরি ইন কম্পিউটার, ফাংশনস অফ দ্য মেমোরি ইউনিটার, মেমোরি দুইটা টাইপের ইয়ে আছে আমরা, হচ্ছে এক হচ্ছে প্রাইমারি মেমোরি আর এক হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ফাংশনগুলি ইট স্টোরস অল দ্য ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন রিকোয়ার্ড ফর প্রসেসিং, তারপরে ইট স্টোরস ইন্টারমিডিয়েট রেজাল্ট ফর প্রসেসিং, ইট স্টোরস ফাইনাল রেজাল্ট অফ প্রসেসিং বিফোর দিস রেজাল্টস আর রিলিজড টু অ্যান আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসে রেজাল্টটা রিলিজ হওয়ার আগে এই প্রসেসিং এর মধ্যেই আপনার ডেটাটাকে স্টোর করছে, এন্ড অল ইনপুট এন্ড আউটপুট আর ট্রান্সমিটেড থ্রু দ্য মেইন মেমোরি, মেইন মেমোরির মাধ্যমে এটা ট্রান্সমিট হচ্ছে আর কি। সেকেন্ডে হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিটটা বুঝতেই পারছেন নামে যে এই টোটাল প্রসেসটাকে কন্ট্রোল করবে, এন্ড দ্য কন্ট্রোল ইউনিট কন্ট্রোলস দ্য অপারেশন অফ অল পার্টস অফ দ্য কম্পিউটার বাট ডাজ নট ক্যারি আউট এনি অ্যাকচুয়াল ডেটা প্রসেসিং অপারেশন। মানে সকল মানে হচ্ছে আপনার অল পার্ট অফ দ্য কম্পিউটারকে সে কন্ট্রোল করবে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যারি আউট এনি অ্যাকচুয়াল ডেটা প্রসেসিং অপারেশন। অ্যান্ড ফাংশনস হচ্ছে ইট ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং দ্য ট্রান্সফার অফ ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যামং আদার ইউনিটস অফ দ্য কম্পিউটার, আদার ইউনিট মিনস আদার পার্টস অফ দ্য কম্পিউটার, অ্যান্ড ইট ম্যানেজেস দ্য কোঅর্ডিনেটস, ম্যানেজেস অ্যান্ড কোঅর্ডিনেটস অল দ্য ইউনিটস অফ দ্য কম্পিউটার, কম্পিউটারের সব কিছু ইউনিটের মধ্যে সব কিছু যা আছে কম্পিউটারের সাথে এক্সটার্নাল ইন্টারনাল যা কিছু আছে অ্যাড করা সবগুলিকে সে হচ্ছে ম্যানেজ করবে অ্যান্ড কোঅর্ডিনেট করবে, কোঅর্ডিনেট করা মানে সমন্বয় করা। তারপরে ইট অবটেইনস দ্য ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, ইন্টারাপ্ট দেম অ্যান্ড ডাইরেক্টস দ্য অপারেশন অফ দ্য কম্পিউটার, তারপরে কমিউনিকেট উইথ ইনপুট আউটপুট ডিভাইস for transfer of data or result from storage, and it does not process or store data, kono data ke che directly hocche process ba store korche na, control korche shudhu. Arithmetic logic unit ki, this unit consists of two subsection, ek hocche arithmetic section ar ek hocche logic section, mane dui ta mile arithmetic logic unit. Arithmetic section ki kaaj kore dekhen, arithmetic section hocche functions of arithmetic section is to perform the arithmetic operation like addition, subtraction, multiplication, division. মানে arithmetic কাজগুলি করে, and all complex operations are done by making repetitive use of above operation. মানে সকল complex operationই কিন্তু এইগুলিকে যোগ বিয়োগ গুণ ভাগকে নিয়ে কিন্তু কাজ করা হয় আর কি। অনেক বড় ক্যালকুলেশন আপনার সর্বদিন কি করছে, পার্ট বাই পার্ট, তো এটার সাথে একটা যোগ, তারপরে একটা গুণ, তারপরে একটা ভাগ, এইগুলি আসে। তো এইগুলো হচ্ছে arithmetic। আর লজিক সেকশন যেটা সেটা কি করছে, দ্য ফাংশনস অফ লজিক সেকশন ইজ টু পারফর্ম দ্য লজিক অপারেশন সাচ অ্যাজ কম্পেয়ারিং, সিলেক্টিং, ম্যাচিং, মার্জিং অফ ডেটা, এই বিষয়গুলিকে হচ্ছে আপনার লজিক সেকশন কাজ করবে। মানে আলাদা আলাদা ডেটাকে আপনার কি কি করছে, কম্পেয়ার করতেছে, সিলেক্ট করছে, ম্যাচ করতেছে এবং মার্জ করছে, মার্জ মানে একত্রিত করা, একত্রিত করছে। তারপরে আমরা আসছি হোয়াট ইজ সিপিইউ ক্লক স্পিড, সিপিইউ ক্লক স্পিডটা কি বলে, clock speed of CPU or a processor refers to the number of instructions it can process in a second. প্রতি সেকেন্ডে কতগুলি প্রসেস বা ইনস্ট্রাকশনকে সেই করছে, রান করতে পারছে সেটাকে বলে, and it is measured in gigahertz. For example, a CPU with clock speed 4 gigahertz. 4 gigahertz এর একটা CPU মানে কি করছে, মানে 4 gigahertz এর একটা প্রসেসর মানে সে ইট ক্যান প্রসেস 4 বিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 4 বিলিয়ন, মানে গিগা মানে তো আপনারা জানেন যে গিগা মানে কত, আপনাদেরকে একদিন না সহজভাবে এটা বলেছিলাম যে মেগা মানে হচ্ছে মিলিয়ন, গিগা মানে হচ্ছে বিলিয়ন,
আর কিলো মানে হচ্ছে 1000, এটা তো জানেনই আপনারা। কিলো মানে তো 1000, মেগা মানে মনে করবেন মিলিয়ন, মিলিয়ন মানে কত? 10 লাখ, 10 লাখ। বিলিয়ন মানে কত? 100 কোটি, 100 ক্রোর। 100 কোটি হচ্ছে 1 বিলিয়ন। তাহলে গিগা মানে হচ্ছে বিলিয়ন, তারপরে গিগার পরেরটা কি? টেরা হচ্ছে ট্রিলিয়ন, ট্রিলিয়ন। তাহলে এই যে একটা প্রসেসর আপনাকে বলছে যে 3.24 গিগাহার্টজ, গিগাহার্টজ মানে এটা কি করতেছে, কত প্রসেস করতেছে? 3.24 বিলিয়ন প্রসেস পার সেকেন্ড। এতগুলি প্রসেস প্রতি সেকেন্ডে সে করছে, মানে প্রসেসগুলি কি? প্রসেস হচ্ছে মনে করেন যে 2+3 এটা রেজাল্ট বের করে একটা প্রসেস, ওইটার সাথে নেক্সটটা আবার এর সাথে আরও কিছু যোগ বিয়োগ গুণ হচ্ছে, কন্ট্রোল নিতে অথবা কিছু কম্পেয়ার করছেন, ঠিক আছে, কিছু অ্যাড করছেন, কিছু মার্চ করতেছেন, এগুলি তো সব প্রসেস স্টেপ বাই স্টেপ আসবে। অথবা আপনি প্রোগ্রামিং কোড লিখতেছেন, প্রোগ্রামিং কোডের প্রত্যেকটা লাইনের মধ্যে এক্সিকিউট করার মতো যে লাইনগুলি আছে, কিছু লাইনে তো আপনি ইনফরমেশন দিচ্ছেন, কিছু লাইনে এক্সিকিউট করাচ্ছেন, কিছু লাইনে আমাদের আউটপুট পেয়েছেন। এই সবগুলিকে যদি প্রসেস ধরেন তাহলে এই প্রতি সেকেন্ড মানে মনে করেন সেকেন্ড কি, মানে আমরা দেখলে তো সেকেন্ড চলে যাচ্ছে, 1 সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে এরকম কোটি কোটি, মানে বিলিয়ন মানে কি? বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, 100 কোটি মানে হচ্ছে 324 কোটি প্রসেস পার সেকেন্ডের নিচে, নর্মালি 3.24 গিগাহার্টজ যে প্রসেসরগুলি পাওয়া যায়। তাহলে চিন্তা করেন যে কত প্রসেস দ্রুত, কত দ্রুত কাজ করতে পারে। কিন্তু এই দ্রুত কাজ করার জন্য তার সাথে রিলেটেডভাবে যে পরিমাণ ক্যাশ মেমোরি থাকা দরকার, সেই পরিমাণ ক্যাশ মেমোরি থাকলে এবং ক্যাশ মেমোরিটা একটু বেশি থাকলে অবশ্যই ভালো হয়। কম্পারেটিভলি বেশি থাকলে, খুব বেশি পাওয়া যায় না, খুব বেশি যদি দেওয়া হয় সেই প্রসেসরগুলির প্রাইস অনেক বেশি হয়ে যায়। সার্ভার পিসিসগুলিতে, সার্ভারে যে পিসি সেগুলিতে আপনার ক্যাশ মেমোরিটা একটু বেশি থাকে, এবং ওইটা এমন মেমোরি না যে আপনি আলাদা কিনে সেট করলেন, সেরকম সুযোগ নাই। তাহলে আপনার সিপিইউ ব্লক স্পিডটা আশা করি বুঝতে পারছেন। তারপরে টাইপ অফ সিপিইউতে আসি, সিঙ্গেল কোর সিপিইউ, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিপিইউতে আসে। সিঙ্গেল কোর সিপিইউ যেটা আগে দিনে ইউজ হতো, এখন তো আমরা ডুয়াল কোর গেছে, কোর টু ডুয়াল গেল, ডুয়াল কোর গেল, কোর i3 5 7 দিয়ে লাইন চলতেছে, তাই না? তো এই এই এইটার মধ্যে আপনাদের বলতেছে যে সিঙ্গেল কোর সিপিইউ গুলি হচ্ছে দ্য ওল্ডেস্ট টাইপ অফ কম্পিউটার সিপিইউ, উইচ হ্যাজ ইউজড ইন 1970s 70 সালের দিকে ইউজ হতো, অ্যান্ড ইট হ্যাজ অনলি ওয়ান কোর টু প্রসেস ডিফারেন্ট অপারেশন, একটাই কোর থাকে বিভিন্ন প্রসেসকে, অপারেশনকে ই করার জন্য, প্রসেস করার জন্য। অ্যান্ড ইট ক্যান স্টার্ট অনলি ওয়ান অপারেশন অ্যাট এ টাইম, একটা অপারেশন স্টার্ট করতে পারবে একটা সময়ে, একটা প্রসেস অপারেশনই করবে। অ্যান্ড দ্য সিপিইউ সুইচেস ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন ডিফারেন্ট সেটস অফ ডেটা স্ট্রিমস ওয়েন মোর দ্যান ওয়ান প্রোগ্রাম রান, সো ইট ইজ নট সুইটেবল ফর মাল্টিটাস্কিং। সো এই জন্য যেহেতু একটা প্রসেস শেষ করে আরেকটা প্রসেস করে, এই জন্য মাল্টিটাস্কিং এর জন্য, মাল্টিটাস্কিং মানে কি, আপনি একসাথে অনেকগুলি কাজ করছেন, আপনি গান শুনছেন, আপনি টাইপও করতেছেন, আবার আপনি দেখা যাচ্ছে কোনো একটা ফটো এডিট করছিলেন, সেটাকে মিনিমাইজ করে রাখছেন, ক্লোজ করে দেন, মিনিমাইজ আছে। সো অনেকগুলি প্রোগ্রামকে আমি একসাথে যখন ওপেন করে রাখি, দ্যাট ইজ দ্য মাল্টিটাস্কিং। অ্যান্ড ইট ইজ স্টিল, আমি শর্টে শর্টে করে দিচ্ছি, অ্যান্ড ইট ইজ স্টিল ইউজড ইন ভ্যারিয়াস ডিভাইসেস লাইক সাচ অ্যাজ স্মার্টফোন। এখনও যে স্মার্টফোনের সিঙ্গেল কোর ডিপিআই ইউজ করা হয়, তবে ডুয়াল কোর হচ্ছে অ্যাজ দ্য নেম সাজেস্ট, নাম নামের যা বলতেছে তাতে হচ্ছে যে ডুয়াল কোর সিপিইউ কন্টেন্ট 2 কোর, ডুয়াল মানে তো 2, সো 2টা কোর আছে ইন এ সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট, একটা সিঙ্গেল আইসির মধ্যে 2টা কোর আছে, মানে 2টা আলাদা আলাদা পার্ট আছে, একটাই আইসি বাট ভিতরে অর্ধেক করে একটা কোর 1 কোর 2 আলাদা আলাদা, এবং 2টারই গিগাহার্জ সাধারণভাবে সেমই থাকে, একই একই গিগাহার্জেই থাকে। অলদো ইচ কোর হ্যাজ ইটস ওন কন্ট্রোলার, প্রত্যেকটা কোরের যদিও নিজস্ব কন্ট্রোলার থাকে, অ্যান্ড ক্যাশে দে হ্যাভ ক্যাশ মেমোরি আলাদা থাকে, অ্যান্ড দে আর লিঙ্কড টুগেদার টু ওয়ার্ক অ্যাজ এ সিঙ্গেল ইউনিট, কিন্তু মানে প্রত্যেকটাই আলাদা আলাদা সিপিইউ, 2টা সিপিইউকেই একটার মধ্যেই করা, 2টার আলাদা আলাদা ক্যাশ মেমোরি আছে, কিন্তু কাজ করার সময় 2টা একসাথে মিলে কাজ করে, মানে 2টার পাওয়ার টোটাল হয়ে কাজ করে। So they are linked together to work as a single unit and thus can perform faster than single core processor and can handle multitasking
more efficiently than single core processors. Our quad core processor মানে হচ্ছে quad মানে তো 4 this type of CPU comes with two dual core processors. দুইটা dual core মানে একটু আগে যে আমরা dual core processor বলছিলাম যার মধ্যে দুইটা core আছে এরকম দুইটা dual core ইউজ হয়। তাহলে চার হয়ে গেল। দুইটা dual core চারটা core processor আসছে এবং quad core processor is a chip that contains four independent units called core. চারটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কোর থাকে এন্ড দিস কোর্স রিড এন্ড এক্সিকিউট ইনস্ট্রাকশনস অফ সিপিইউ এন্ড দা কোর্স ক্যান রান মাল্টিপল ইনস্ট্রাকশনস সিমুলটেনিয়াসলি সিমুলটেনিয়াসলি মানে হচ্ছে একসাথে একসাথে আপনারা চারটা কোর মাল্টিপল ইনস্ট্রাকশন কে নিয়ে কাজ করতে পারে দেয়ার বাই ইনক্রিজ অফ ওভারঅল স্পিড ফর প্রোগ্রামস দ্যাট আর কম্পিটিবল উইথ প্যারালাল প্রসেসিং এন্ড কোয়াড কোর ইউজেস অ্যাজ এ টেকনোলজি that allows four independent processing আমরা যে core i5 7 ইউজ করি এইগুলো কিন্তু এই quad core প্রসেসরের মধ্যেই পড়ে আর কি এখনো octa core প্রসেসর আছে আপনারা octa core প্রসেসরে বুঝতেই পারছেন octa মানে হচ্ছে 8 না 8টা core থাকে তার মানে এই quad core এরই আবার ডাবল করে দেওয়া হয়েছে দিয়ে একটার মধ্যে একটা CPU এর মধ্যে মানে ফারস্টে ছিল সিঙ্গেল কোর ওইটাকে ডুয়াল কোর হলো ডুয়াল কোর থেকে আপনার quad core হলো quad core থেকে octa core মানে প্রত্যেকটা ক্ষেত্রে ওই জিনিসটাকে ডাবল করে দিচ্ছি বাট একটা ইউনিটের মধ্যে রাখছি এবং সবগুলি কোরকে এইভাবে ইন্টিগ্রেট করা যাতে একসাথে সব কাজ করতে পারে মানে কোন একটা প্রসেসরের জন্য আমার বেশি রিসোর্স দরকার তাহলে 3.424 গিগাহার্টজ যদি অপটা কোর কোর প্রসেসর হয় তাহলে এটা অ্যাকচুয়াল পাওয়ার দাঁড়াবে ইনটু 8 তার মানে এটা মনে করেন যে প্রায় 3024 আর 26 গিগাহার্টজ এর সমান কাজ করবে অপটা কোর প্রসেসর মানে চার সবটা মিলে একসাথে ফোর্সফুলি কাজ করতে পারে সো দিস আর দা সিপিইউ এর ডেসক্রিপশন ছিল এতটুকুই আমরা এবার আসব হচ্ছে সফটওয়্যার পার্টে ডিফারেন্ট কাইন্ডস অফ সফটওয়্যার আলোচনা করব আজকে ক্লাসের মধ্যে আছে ডিফারেন্ট কাইন্ডস অফ সফটওয়্যারটাই আছে এরপর ডিফারেন্ট কাইন্ডস অফ হার্ডওয়্যার আছে সো সফটওয়্যার কে আমরা অ্যাব্রিভিয়েটেড বাই SW অথবা S/W এইভাবে লিখতে পারি সফটওয়্যার কে সংক্ষেপে লেখা যায় এন্ড সফটওয়্যারটা কি ইজ এ সেট অফ প্রোগ্রাম দ্যাট এনেবলস দা হার্ডওয়্যার টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক ব্যাপারগুলি সহজ হলেও কিন্তু আমাদের কিন্তু জানার আছে এগুলো কিন্তু জানতে হবে আপনারা সিএসসি স্টুডেন্ট তো আপনারা আপনাদের কাজ করবেন কম্পিউটার নিয়ে তাই না আপনারা কম্পিউটার সায়েন্স করছেন কম্পিউটার নিয়ে কাজ করবেন দা কম্পিউটার হচ্ছে আপনাদের কাছে একটা বেসিক ডিভাইস তাহলে আপনার কম্পিউটার আপনাদের কাছে খেলনা হয়ে যাবে কিন্তু সেই খেলনাটা আবার কিভাবে তৈরি হলো কোন লজিকে কাজ করে কি কি আছে এর মধ্যে এই বিষয়গুলি আপনার একদম ক্লিয়ার প্রসেস থাকা দরকার ঠিক আছে যে আমরা কি কি কম্পোনেন্ট কাজ করে কোন দিক থেকে কোথায় কাজ করে আমরা এই পেজটা আসলে কেন আমরা পেজ নাম্বার 5 এ ছিলাম তো আপনার কিভাবে কম্পোনেন্ট তারপরে আপনার হার্ডওয়্যার গুলি আছে কত রকম হার্ডওয়্যার আছে সব সফটওয়্যার যেগুলি নিয়ে আমরা কাজ করি বিভিন্ন সফটওয়্যার সফটওয়্যারগুলিকে কি কি ক্যাটাগরিতে ক্লাসিফাই করা যায় ক্যাটাগরাইজ করা যায় সেইগুলি আপনাদের অবশ্যই নলেজ থাকতে হবে তো আমরা যেটা বলছিলাম যে এখানে সফটওয়্যার ক্যান বি থ্রি টাইপস তিন ধরনের সফটওয়্যারকে মেইনলি তিন টাইপে ক্লাসিফাই করা যায় ফার্স্ট টাইপ ইজ দা সিস্টেম সফটওয়্যার যে সফটওয়্যার সিস্টেম মানে সিস্টেম রান করে যে সফটওয়্যারের উপরে বেস করে আমাদের তো শুধু হার্ডওয়্যার থাকলেই হয় না আপনাদেরকে একদম প্রথম ক্লাসে বলেছিলাম যে কম্পিউটার কি কম্পিউটার হচ্ছে কম্বিনেশন অফ হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার আর কম্পিউটার সিস্টেমটা কি কম্পিউটার সিস্টেম হচ্ছে কম্বিনেশন অফ হার্ডওয়্যার সফটওয়্যার এন্ড ইউজার থাকলে তখন এটাকে বলা হবে কম্পিউটার সিস্টেম তো ইউজার কারা ইউজার তো আমরা যারা কম্পিউটার ব্যবহার করছি ফার্স্ট থিং ইজ আদার সিস্টেম সফটওয়্যার তো সিস্টেম সফটওয়্যার বলছি আমরা দ্য সিস্টেম সফটওয়্যার ইজ দ্য মেইন সফটওয়্যার দ্যাট রানস ইন দ্য কম্পিউটার হোয়েন ইউ টার্ন অন দ্য কম্পিউটার ইট অ্যাক্টিভেটস দ্য হার্ডওয়্যার অ্যান্ড কন্ট্রোল দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফাংশনিং অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইজ অলসো কন্ট্রোলড বাই দ্য সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেম ইজ আ এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম সফটওয়্যারের একটা এক্সাম্পল অপারেটিং সিস্টেম বিষয়টা কি অপারেটিং সিস্টেম হচ্ছে এরকম একটা সিস্টেম সফটওয়্যার মানে একটা মানে একদম মাস্ট নিডেড সফটওয়্যার যেটা না হলে মেশিন চলবেই না
আপনি মার্কেট থেকে একটা নতুন কম্পিউটার কিনে আনলেন বা একটা নতুন স্মার্টফোন কিনলেন যেটার মধ্যে অপারেটিং সিস্টেম দেওয়া নাই, সাধারণত দেওয়া থাকে বাট আপনি মনে করেন দেওয়া নাই, সেরকম ডিভাইসটা কি আপনার কোনো কাজে আসবে? আপনি ওর মধ্যে কোনো গেম ইনস্টল করতে পারবেন না, ওর মধ্যে ওয়ার্ড এক্সেল ইনস্টল করতে পারবেন না, সব কিছুর জন্য আপনাকে আইদার যে কোনো একটা অপারেটিং সিস্টেম থাকতে হবে। তো মার্কেটে এখন অনেক অ্যাভেলেবেল অপারেটিং সিস্টেম আছে যার ভিতরে কমনলি হচ্ছে আমরা উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, তারপরে গুগলের ক্রোম, কম চলে গুগলের ক্রোম একটা ব্রাউজার আছে, আমরা তো ক্রোম ব্রাউজার বলছি, ব্রাউজারটা তো ইউজ করি আমরা, ক্রোম, ক্রোমের একটা অপারেটিং সিস্টেমও আছে, এটা শুধুমাত্র ক্রোম মেশিনে ইউজ করে, ক্রোমের যে ডিভাইস ওটাতে ইউজ করা হয়, লো বাজেট ডিভাইস। সো দ্যাট ইজ কিছু অপারেটিং সিস্টেম এন্ড সাম আদার এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার ইনক্লুডিং বায়াস। বায়াস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়াসটা আপনার বায়াসের নাম শুনেছেন না আগে? বায়াস হচ্ছে এরকম একটা সিস্টেম সফটওয়্যার, আপনারা কম্পিউটারকে যখন পাওয়ার অন করেন, পাওয়ার অন করার পরে প্রথমে কম্পিউটারের কি কি পার্টস আছে, কম্পিউটার সিস্টেম টাইমটা একটু চেঞ্জ করা, কম্পিউটার বিভিন্ন পার্টসের কনফিগারেশন দেখা এবং কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করার জন্য বায়াসে যুক্ত হয়। আপনার যখন কম্পিউটার শুরু যখন পাওয়ার অন করবেন, অন করার সাথে সাথে আপনার ডিলিট বা F12, এটা মাদার বোর্ডের ম্যানুফ্যাকচারে বা কম্পিউটার ম্যানুফ্যাকচারে ওয়াইজ ডিফারেন্ট হয়, কিছু কিছুটাই F1 হয়, কিছু কিছুতে F12 অথবা পুনরায় ডিলিট হয়, ডিলিট বাটন। পাওয়ার অন করার সাথে সাথে যদি ওই বাটনটা এক দুবার প্রেস করেন তাহলে আপনার বায়াসে ঢুকবে, বায়াস সিস্টেমে ঢুকবে, যেটা হচ্ছে কম্পিউটারের একদম প্রথম সিস্টেম সফটওয়্যার, মানে এখন অপারেটিং সিস্টেম দেয়নি। ওই বায়াসটা কি, বায়াস একটা আইসির মধ্যে, একটা আইসির মধ্যে দেওয়া একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনার মাদার বোর্ডের মধ্যে আইসিটা ডাইরেক্ট বসানো থাকে, এরকম একটা সফটওয়্যার, ওইটা আমাদের ইনস্টল করতে হয় না। আমরা কি করতে পারি, বায়াসের ভার্সনকে আপডেট করতে পারি। বায়াসের ভার্সন আপডেট করলে দেখা যাচ্ছে যে ওই আগের যে ছিল বায়াসের কনফিগারেশন ছিল ওইগুলিকে আরেকটু সুন্দরভাবে কনফিগার করা যায়, এরকম একটা ইন্টারফেস আসে। আচ্ছা আপনি বলেন বুটিং কি, হোয়াট ইজ বুটিং? বুট করি না আমরা কম্পিউটার, বুট করি, সেই বুট করাটা কাকে বলো? চালু হওয়াটাকে মানে চালু হওয়া মানে কি অন করলেই তো চালু হয়ে গেল না। ডেস্কটপ আসা মানে তো আমি বুঝবো যে চালু হলো, তার আগে তো অনেক স্টেজ আসতে পারে, ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে থাকতে পারে, টেক্সট আসতে পারে, মানে বিভিন্ন রকম এরর মেসেজ আসতে পারে, তাই না? এই পুরো প্রসেসটা সাকসেসফুলি পার করার পরে যখন আমার ডেস্কটপের আইকন আসবে তখন এই বুটিং প্রসেসটা কমপ্লিট হবে। তার মানে আপনারা বুটিং প্রসেস বলতে সহজভাবে এইরকম বোঝায় যে আপনার কম্পিউটারের আমরা যে পাওয়ারটা ইউজ করি, বলেন তো কত ভোল্ট আমরা কম্পিউটারে নেই? বাংলাদেশে এই জন্য আমরা 220 ভোল্ট ইউজ করি, মোরলেস, হ্যাঁ 200 থেকে 240 বলে কি টাইপের কারেন্ট ইউজ করি আমরা, এসি কারেন্ট ইউজ করি। এসি কারেন্টটা এই কম্পিউটারের পাওয়ার সাপ্লাই যে একটা বক্স থাকে এই বক্সটার মধ্যে এই যে প্লাগটা যে এখানে ঢুকছে পাওয়ার সাপ্লাই বক্সের কাজ কি, এটাকে পাওয়ারটাকে কনভার্ট করে প্লাস মাইনাস 12 ভোল্ট ডিসিতে কনভার্ট করে। পাওয়ার সাপ্লাইয়ের কাজ ঢুকছে এইটা, বের হচ্ছে এইটা, বের হয়ে পাওয়ারটা কোথায় যাচ্ছে, সরাসরি যাচ্ছে মাদার বোর্ডে। পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ারটা, এই পাওয়ারটা আমি মাদার বোর্ডে দিচ্ছি ডাইরেক্টলি, আর কোথাও না। মাদার বোর্ডে দেওয়ার পর মাদার বোর্ড একটা প্রসেস করে, POST, পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন সেলফ টেস্ট মানে এই কারেন্টটা মাদার বোর্ডে যাওয়ার পরে মাদার বোর্ড নিজেরকে চেক করবে, টেস্ট করবে যে তার
পেরিফেরাল তার ইন্টারনাল হচ্ছে পার্টসগুলো সব ঠিকঠাক আছে কিনা, বায়াস ঠিক মতো কাজ করছে কিনা, মেমোরি র্যাম ঠিক মতো কাজ করছে কিনা, প্রসেসর ঠিক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, এগুলি র্যাম আর প্রসেসর যদি আমরা মাদারবোর্ডের সাথে আলাদা সেট করি কিন্তু ডিরেক্টলি লাগাই না, ডিরেক্টলি ইনসার্ট করি। সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড এগুলি বিল্ট ইন থাকে, যদি বিল্ট ইন না থাকে এক্সটার্নাল থাকে, মানে এক্সটার্নাল বলতে আলাদা স্লটে দেওয়া থাকে, তাহলে সেগুলিকেও চেক করে, সবকিছুকে চেক করে। এই পোস্ট প্রসেসটা হচ্ছে এটা নিজেকে পুরোপুরি চেক করে, করার পরে সে নেক্সট প্রসেস হচ্ছে সার্চিং ফর অপারেটিং সিস্টেম, খুঁজতে থাকে কি অপারেটিং সিস্টেম দেওয়া আছে, উইন্ডোজ হোক, লিনাক্স হোক, অ্যাপেল হোক, ম্যাক ওএস হোক, বা যেটা দিই আমরা যেটাই করি, আমরা চাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও কম্পিউটার ইউজ করতে পারি, কিন্তু ইনস্টল করা যায় মানে ডিরেক্টলি ইনস্টল ইউজ করা যায় না, সিস্টেমে ইনস্টল করতে হয় বাট ইউজ করা যায়। আপনি যে অপারেটিং সিস্টেমই দেন না কেন, পোস্ট প্রসেসর করে সে খুঁজবে অপারেটিং সিস্টেম কি আছে এবং সেই অপারেটিং সিস্টেম ঠিক মতো আছে কিনা। যখন সে অপারেটিং সিস্টেম ঠিক মতো পাবে, যে অপারেটিং সিস্টেমের নেসেসারি ফাইলসগুলিকে ঠিক মতো পাবে, একটা অপারেটিং সিস্টেম মানে কি, ধরেন উইন্ডোজে ইউজ করি আমরা সহজ কথায়, উইন্ডোজ ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে আপনি যদি প্রপার্টিস দেখেন, দেখবেন যে কয়েক হাজার ফাইল আর ফোল্ডার আছে, তার মানে কি এই অপারেটিং সিস্টেমকে সার্চ করা এবং চেক করা এটার জন্য কি ওই সব ফাইলকে চেক করবে? অফকোর্স নট। কয়েকটা ফাইল আছে যেমন আইওসিস, ইনপুট আউটপুট সিস, এমএস ডস সিস, তারপরে আর কয়েকটা ডিএলএল ফাইল আছে, মানে এরকম লিস্টেড 8-10টা ফাইল আছে, ওই কয়েকটা ফাইলকে সে সার্চ করবে, করে দেখবে যে ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, যদি পায় তাহলে অপারেটিং সিস্টেমটা লোড হওয়া শুরু করবে। এবার যদি অপারেটিং সিস্টেমের মধ্যে প্রয়োজনীয় অন্য কোনো ডিএলএল ফাইল মিসিং থাকে তাহলে হয়তো ওই ফাংশনটা কাজ করবে না, মনে করেন আপনার পেইন্ট রিলেটেড ডিএলএল ফাইলটা কাজ করছে না, তাহলে আপনার পেইন্ট কাজ করবে না, কিন্তু উইন্ডোজ তো চলছে, ওইটা হচ্ছে অ্যাডিশনাল পার্ট, ওইগুলো হচ্ছে অ্যাডিশনাল পার্ট, উইন্ডোজের কোর বিষয়টা তো চলছে। চলার পরে আপনার কি হবে, দেন আমাদের এই ডেস্কটপটা আমরা এখানে ডেস্কটপের এই আইকনসগুলিকে দেখতে পাবো, এই যে টোটাল প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় বুটিং প্রসেস। দ্যাটস ওয়াই আমরা কম্পিউটারের যে টিভিটা পাওয়ার অন করলাম সাথে সাথে চালু হয়ে গেল, কিন্তু কম্পিউটারের পাওয়ার অন করলে সাথে সাথে ডেস্কটপের আইকন কেন আসে না, বিকজ এই প্রসেসগুলি তো হয়ে আসবে, এই কনভার্টে কোনো টাইম লাগছে না, পাওয়ার কনভার্ট মানে মাইক্রোসেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, এখানে তো একটু সময় লাগবে, মাদারবোর্ড নিজেকে টেস্ট করবে সময় লাগবে, তারপরে সে খুঁজবে যে কোন হার্ড ড্রাইভে আছে অপারেটিং সিস্টেমকে, আমি হার্ড ড্রাইভ থেকে চালাচ্ছি, যদি আমার 4টা হার্ড ড্রাইভ লাগানো থাকে কোন হার্ড ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম নিবে, পেন ড্রাইভ থেকেও আমি অপারেটিং সিস্টেম চালু করতে পারি, সিডি থেকেও আমি অপারেটিং সিস্টেম চালু করতে পারি, ঠিক আছে, বিভিন্ন ডিভাইস থেকে, তাহলে কোন ডিভাইস থেকে অপারেটিং সিস্টেম নিবে, কোন স্টোরেজ থেকে সেটা সার্চ করবে, করার পরে যে স্টোরেজটা দেখানো থাকবে ফার্স্ট চয়েস যেটা দেওয়া থাকবে সেটাকে সার্চ করবে, ওটা যদি ফেল হয় সেকেন্ড চয়েসে যাবে, ওটা ফেল হলে থার্ড চয়েসে যাবে, এটা তো সময় লাগবে, তো মনে করেন ফার্স্ট চয়েসে যেটা দেওয়া আছে সেটাতে পাইলো, মানে ফার্স্ট চয়েসে দিয়ে আছে আমার এসএসডি, এসএসডি তে অপারেটিং সিস্টেম পাইলো, অপারেটিং সিস্টেমে রিলেটেড ফাইলগুলিকে তো চেক করবে, করার পরে পুরো অপারেটিং সিস্টেম তো একটা অনেক বড় ফোল্ডার তাই না, কয়েক জিবি, তো ওইখান থেকে বাকি ফাইলসগুলিকে তো লোড করবে, এটা তো অপারেটিং সিস্টেম চেক করতেছে ঠিকঠাক মতো আছে কিনা। তারপর যখন ডেস্কটপটা মানে লঞ্চ হবে ডেস্কটপ, তখন তো অনেক ফাইলকে সে লোড করতে হবে, সেগুলি মেমোরিতে নিতে হবে, র্যামে আসতে হবে, এই জন্য এখানে ডিপেন্ডিং অন দ্য কম্পিউটারের পারফরমেন্স আমাদের টাইমটা একটু লাগে, মানে 5 সেকেন্ড টু 30 সেকেন্ড সময় লেগে যায় কম্পিউটার বুট হতে, মানে পাওয়ার অন করার পরে ডেস্কটপ আসতে এরকম কিছু সময় লেগে যায়, এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে বুটিং প্রসেস। আচ্ছা, আমরা বায়াস বলছিলাম, বায়াস হচ্ছে আপনাদেরকে দেখাতে পারলে হতো, বাট আপনারা নিজেরা নিজের কম্পিউটার দেখে যে যেরকমটা বললাম, আপনার কি কোম্পানি কম্পিউটার ইউজ করেন সেটা তো আপনি জানেন, যদি বলেন যে না আমার কোনো ব্র্যান্ড না, আমি নন ব্র্যান্ড কম্পিউটার ইউজ করি, মানে যে নন ব্র্যান্ডগুলি তো বুঝতেছেন, তাহলে আপনি সার্চ করবেন আপনার মাদারবোর্ড কোন কোম্পানি, গিগাবাইটের মাদারবোর্ড, ইন্টেলের মাদারবোর্ড, আর এক্সওয়াইজেড কোম্পানির মাদারবোর্ড, ওই মাদারবোর্ড সার্চ করে আপনি মাদারবোর্ডের মডেল নাম্বার, আপনি যে সিপিইউ জেড বলে একটা সফটওয়্যার আছে আপনি কি জানেন, সিপিইউ জেড কি করে, টোটাল ডিভাইসের কনফিগারেশন দেখায়, অ্যান্ড্রয়েড ফোনেও আছে, প্লে স্টোর আছে সিপিইউ জেড, আপনি ডাউনলোড করলে আপনাকে বিক্রি করার সময় বললো যে এই মোবাইলে 8 জিবি র্যাম,
ঠিক আছে, কিন্তু আসলে আছে 4GB RAM, আপনাকে ওইটা শ্যাডো করে 1GB বানায় একটা দেখায় দিচ্ছে। আপনি সিপিইউ যে রান করবেন, রান করলে আপনি ওখানে পুরো কনফিগারেশন দেখতে পাবেন, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, স্মার্টফোন হোক, ছোট একটা সফটওয়্যার 1MB, এটা আপনার একদম অ্যাকুরেট ইনপুট। আপনার মাদারবোর্ড কি, আপনার প্রসেসর কি, আপনার র্যাম কত, আপনার ডিসপ্লে কত, আপনার মানে যাবতীয় ইনফরমেশন, যাবতীয় ইনফরমেশন। এখানে কোন মানে চেঞ্জ করে দেওয়ার সুযোগ নাই, এখানে যা দেখতে পাবেন এটাই আপনার আসল কনফিগারেশন। বায়াসও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এখান থেকে কিছু চেঞ্জ করা যায় বাট আমাদের খুব একটা প্রয়োজন হবে না। তারপরে যে ছিল বুট প্রোগ্রাম, বুট রেফার্স টু এ স্টার্টিং আপ দ্য কম্পিউটার, যে কম্পিউটার স্টার্টিং আপ যে প্রসেসটা এটাকে বলছি বুট। ওয়েন ইউ সুইচ অন দ্য কম্পিউটার দ্য কমান্ড ইন দ্য রম আর এক্সিকিউটেড অটোমেটিক্যালি টু লোড দ্য বুট প্রোগ্রাম ইন টু মেমোরি অ্যান্ড এক্সিকিউট ইটস ইনস্ট্রাকশন। দ্য বায়াস প্রোগ্রাম হ্যাজ এ বেসিক সেট অফ কমান্ড, বায়াসের মধ্যে যে বেসিক সেট অফ কমান্ড দেওয়া থাকে সেইখান থেকেই এনেবলস দ্য কম্পিউটার টু পারফর্ম দ্য বেসিক ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। আপনারা আপনাদের কম্পিউটারের বায়াসে ঢুকে কিছু চেঞ্জ করেন না, বাট অ্যাটলিস্ট কী কী ইনফরমেশন ওখানে আছে এগুলি তো না জানা করে অপশনসগুলি দেখতেই পারেন, এবং এটা আপনাদের জানা থাকা উচিত। বায়াস সবাই দেখবেন, বায়াসে ঢুকার জন্য যে বললাম যে আপনার যদি ব্র্যান্ডের হয় তাহলে মডেল নাম্বার সহ দেখবেন, বা ডেল কম্পিউটারের হচ্ছে বায়াস কী কোনটা এটা নেটে সার্চ করলেই চলে আসবে। আর যদি অন্য কিছু হয় মনে করেন গিগাবাইট আপনার মাদারবোর্ড, তাহলে মাদারবোর্ডের গিগাবাইটের বায়াস কি এটা সার্চ করলে চলে আসবে যে আপনার ইন্ডিভিজুয়াল আপনার জন্য বায়াস কি কোনটা। বাট জেনারেলি এইগুলো হয় হয় F1 নাহলে F10 F12 ডিলিট, এগুলো প্রত্যেকবার বায়াসের আমার ল্যাপটপ অন করতে প্রত্যেকবার বায়াসের হয়। এটা তো এরর, এটা এটা তো ভুল, ওই যে এই যে নেই ব্যাটারি নেই, ব্যাকআপ ব্যাটারি নেই, তো পাওয়া যায় ছিল নিয়ে ঘড়ির দোকানে যাবেন, যাই নাম্বার আছে ব্যাটারির নাম্বার, নাম্বার মিলাই একটা ব্যাটারি নিবে, নিয়ে ওখানে নিয়ে আস্তে করে চাপ দিয়ে দেবেন, লক হয়ে যাবে, লক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা বলছি যে অ্যান অ্যাসেম্বলার কি, অ্যাসেম্বলার হচ্ছে আমরা একটু ব্রেক দিব এই পার্টে, এতটুকু দেখি আমরা, তারপরে একটু ব্রেক দিয়ে আবার যে নাম্বার সিস্টেমের পার্টে আসবো। অ্যাসেম্বলার পার্ট হচ্ছে ইট প্লেস দ্য রোল অফ এ কনভার্টার অ্যাজ ইট রিসিভস দ্য বেসিক কম্পিউটার ইনস্ট্রাকশন অ্যান্ড কনভার্ট দেম ইনটু প্যাটার্ন অফ বিট। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে আমরা যে ইনস্ট্রাকশন দিই, যে কম্পিউটারে সি প্রোগ্রামিং এ টাইপ করছেন আপনারা, ওইটাকে বিটে কনভার্ট করে। বিট মানে কি, পড়তেই হবে আজকে, গতদিনকে এই ক্লাসে আলোচনা হয়েছে বিট কতবার শেখানো। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট কি 0 আর 1, মানে আপনি যে কোড লেখেন সেটাকে কম্পিউটার তো আপনার লাইন বোঝে না, এবিসিডি বোঝে না, আপনি ই বোঝে না, ফর বোঝে না, কম্পিউটার গিয়ে কী করে ওইগুলিকে বাইনারিতে কনভার্ট করে দেয়। এই কাজটা করে হচ্ছে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলারের কাজই হচ্ছে এটা। সো ইট প্লেস দ্য রোল অফ কনভার্টার, রোল অফ এ কনভার্টার অ্যাজ ইট রিসিভস দ্য বেসিক কম্পিউটার ইনস্ট্রাকশন অ্যান্ড কনভার্টস দেম ইনটু দ্য প্যাটার্ন অফ বিট।
and the processor uses these bits to perform the basic operation. Processor ওই বিটগুলিকে দেন প্রসেস করে, মানে আপনি একটা নাম্বার দিলেন 2+3, আপনাকে 5 যে চাচ্ছেন আপনাকে তো 2 কে আগে বাইনারিতে কনভার্ট করবে অপারেটরকে চিনে, প্লাস যে একটা অপারেটর অ্যারিথমেটিক অপারেটর এটা চিনে 3 কে বাইনারিতে কনভার্ট করবে ইকুয়াল টু যে এটাও চিনে। এবার যে 5 সেটাকে ওই বাইনারিতে কনভার্ট করার পরে বাইনারিতে যোগ করে যোগফলটা বেরোবে সেইটাকে আবার আপনাকে ডেসিমালে কনভার্ট করে আপনাকে দিবে, ঠিক আছে? কিন্তু এই মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে। আপনারা দেখলেন না যে এখানে কত লিখছিলাম যে 400 কোটি হচ্ছে আপনার প্রসেস 1 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তো এখানে তো 400 কোটির মধ্যে 2টা প্রসেস বা 3টা প্রসেস হচ্ছে, নাম্বারকে বাইনারিতে কনভার্ট করছে, তারপরে যোগ করছে, আবার যোগফলটাকে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে দিচ্ছে। 3-4টা প্রসেস, যেখানে 4 কোটি প্রসেস সেকেন্ডের মধ্যে হয়ে যায় একটা নর্মাল প্রসেসরে, সেখানে 4টা প্রসেস তো বুঝতেই পারছেন যে কত পিকোসেকেন্ড সময় লাগবে। তো সবকিছু কনভার্ট হয়ে যায়। আর লাস্ট টাইপের হচ্ছে সিস্টেম সফটওয়্যারের মধ্যে লাস্ট টাইপ হচ্ছে যে লাগবেই, এগুলো ছাড়া চলবে না, সেটা হচ্ছে আপনার ডিভাইস ড্রাইভার। ডিভাইসের যে ড্রাইভার মানে এটা হচ্ছে এক ধরনের যে আপনার বলেন যে ড্রাইভার যে বলে আপনার নতুন যে কোনো ডিভাইস ইনস্টল করলে ওটার যে ড্রাইভার দিতে হয়, ড্রাইভার সিডি বা ডিভিডি দিতে হয়, দ্যাট ইজ দ্য ডিভাইস ড্রাইভার। এটা কাজ করে কি ওই ডিভাইসটাকে বা ওই পার্টসটাকে কিভাবে কাজ করবে কি কাজ করবে সব কিছুকে চিনিয়ে দেয়, কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে ট্রেন আপ করে। অপারেটিং সিস্টেম ট্রেন আপ হয় যে এই ডিভাইসটা অ্যাটাচ করা হয়েছে সেটার এই এই ফাংশনালিটিগুলিকে ইউজার চাইলে ইউজ করতে পারে। সব আপনাদের প্রিন্টার ইউজ করলেন, প্রিন্টার সব প্রিন্টারের ফাংশনালিটিও সেম না, সব প্রিন্টারের পারফরমেন্সও সেম না, তো এগুলিকে তো ই করা যায়, ম্যানেজ করা যায় সব কিছু। এবং প্রিন্টারের প্রিন্টার সেট আপে গেলে আপনারা দেখবেন যে ওই প্রিন্টারের অপশনসগুলি আসে, কী কী অপশন কী অপশনকে আপনি কত ডিগ্রিতে প্রিন্ট করবেন, আপনি ওয়েবসাইট প্রিন্ট করবেন নাকি আপনি কালার প্রিন্ট করবেন না ব্ল্যাক প্রিন্ট করবেন, বিভিন্ন অপশনসগুলি এখান থেকে চেঞ্জ করা যায়। তো ডিভাইস ড্রাইভার হচ্ছে ইট ইজ এ সিস্টেম সফটওয়্যার, দিস সিস্টেম সফটওয়্যার কন্ট্রোলস হার্ডওয়্যার ডিভাইসেস কানেক্টেড টু এ কম্পিউটার, যে হার্ডওয়্যার ডিভাইসেসগুলি কম্পিউটারের সাথে কানেক্ট থাকে সেইগুলিকে আপনার কী করছে সেই সিস্টেম সফটওয়্যার কন্ট্রোল, সেগুলিকে কন্ট্রোল করতেছে অ্যান্ড এনেবলস দ্য কম্পিউটার টু ইউজ দ্য হার্ডওয়্যার বাই প্রোভাইডিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারফেস। একটা ইন্টারফেস আপনার সামনে আছে যেটাকে দিয়ে আপনি ওই হার্ডওয়্যারটাকে কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড দ্য কার্নেল অফ এ কম্পিউটার সিপিইউ, কার্নেল হচ্ছে কম্পিউটারের সিপিইউ এর অপারেটিং সিস্টেমের যে একদম কোর ফাইলগুলি আছে সেটাকে কার্নেল বলা হয়। অপারেটিং সিস্টেমে তো অনেক ফাইল আছে, তার মধ্যে একদম কোরে যে একদম মানে একদম মেন যে ফাইল যেগুলি না হলে চলবেই না সেই ফাইলসগুলিকে বলা হয় কার্নেল। তাহলে কি বলছে, দ্য কার্নেল অফ কম্পিউটার সিপিইউ কমিউনিকেটস উইথ ডিফারেন্ট হার্ডওয়্যার থ্রু দিস সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে কমিউনিকেট করে। অ্যান অপারেটিং সিস্টেম জেনারেলি কামস উইথ দ্য মোস্ট অফ দ্য ডিভাইস ড্রাইভার, এখন অপারেটিং সিস্টেমগুলির মধ্যে বেশিরভাগ ডিভাইস ড্রাইভারগুলি থাকে, কারণ আপনি কমন ব্র্যান্ডের যে কোনো একটা হার্ডওয়্যারকে আপনি কম্পিউটারের সাথে প্লাগ ইন করার পরে দেখবেন যে ওটা অটোমেটিক ইনস্টল হয়ে যাচ্ছে ড্রাইভারটা। তার মানে কি আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে ওইগুলিকে দিয়ে প্যাকেজ করা থাকে, আপনারা চাইলে ওই কন্ট্রোল প্যানেলের অ্যাড নিউ হার্ডওয়্যারে যে অ্যাড নিউ হার্ডওয়্যারে গেলে দেখবেন যে ওখানে বিভিন্ন আলাদা আলাদা হার্ডওয়্যার, প্রিন্টার স্ক্যানার বিভিন্ন রকম মাউস কিবোর্ড, আপনারা জানেন যে হাই এন্ডের কিছু মাউস কিবোর্ডে ইউজ করতে গেলেও কিন্তু ই লাগে আপনার ড্রাইভারে দিতে হয়, ড্রাইভার না দিলে কিন্তু আপনি নর্মাল কোনো স্কিল ইউজ করতে পারছেন, বাট হাই এন্ডের কোনোটাকে আপনি ওই ড্রাইভার ছাড়া ইউজ করতে পারবেন না। তার মানে সহজ কথায় ওই ড্রাইভারটা না থাকলে আপনি ওইটার টোটাল ফাংশনালিটিটাও খুব মানে বেনিফিট পাবেন না, এবং ফাংশনালিটিগুলিকে যে আপনি ম্যানেজ করবেন মানে কম বেশি করবেন সেই ইন্টারফেস তো দরকার, একটা উইন্ডো আসবে আপনার সামনে সেখান থেকে আপনি এগুলিকে অ্যারেঞ্জ করবেন, সেই উইন্ডোটাও পাবেন না ডিভাইস ড্রাইভার না থাকলে। The operating system generally comes with the most of the device drivers, and if the operating system does not have the device driver for hardware, you have to install the device driver before using the hardware device. আপনাকে যদি না অটোমেটিক ইনস্টল না হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হবে ডিভাইস ড্রাইভারটাকে টু ইউজ দ্য হার্ডওয়্যার উইথ ফুল পারফরমেন্স। আচ্ছা তাহলে আজকে এই পার্টের এই পর্যন্তই থাক, এখনো বেশ খানিকটা বাকি আছে, বিশেষ করে অপারেটিং সিস্টেম নিয়ে একটু বেশি কথা বলতে হবে, ডিফারেন্ট টাইপস অফ অপারেটিং সিস্টেম আছে। তো সিআর প্লিজ খেয়াল রাখবেন যে আমরা নেক্সট দিনকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার শুরু করবো।
ওকে স্যার মনে করে দিলাম স্যার ডিভাইস